নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে বিএসএফ জওয়ানের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা নিয়ে যায় চোরেরা। ঘটনা বিশালগড় নাড়াউড়া এলাকায়। রবিবার রাতে জওয়ান মনোরঞ্জন ঘোষের বাড়িতে কেউই ছিলেন না। চোরের দল ঘর থেকে 11 ভরি স্বর্ণালঙ্কার ও নগদ 11,000 টাকা নিয়ে যায়। সোমবার সকালে বাড়িতে এসে ঘরের লণ্ড ভণ্ড দৃশ্য দেখে পুলিশকে খবর দেন মনোরঞ্জন ঘোষ। যদিও এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয় বলে খবর। রাত্রে চুরি হয়েছে, যদিও আমরা বাড়িতে ছিলাম না, আমি বড় মায়ের বেড়াতে গেছিলাম, বেড়াতে রাত্রে আসতে পারছি না। সকালে এসে দেখি মেইন গেটে তালা ঠিকই আছে, ঘরের গেটের তালা ভাঙা, তালা এখনো পাইছি না। বাকি আমার পাশের ঘরে একটা ঘর আছে, ওই ঘর থেকে এই শাবলটা আনছে, শাবলটা এনে আমার ঘরের সব কিছু চুরি করছে। তার মধ্যে 11 ভরি স্বর্ণ ছিল, 11,000 টাকা ক্যাশ আছে। কয়টা রুমের মধ্যে এই চুরি ঘটনা করছে আপনার? দুইটা তিনটা রুম। আর কারোর সন্দেহ নেই? গেটের চাবি দিয়ে গেছি, গেটের চাবি জাগাতটা আমাদের রয়েছে, আমি গেট খুললাই দিই, আমার গিলো তালা নাই, দরজাটি সবটি ভাঙ্গা, রাওরা শুনে ছবি টবি সব নিয়ে গেছে, আমার জিনিসপত্র আমার স্বর্ণের অনেক জিনিস আসলো, ভালো আসলো, দুই তিনটা আর আসলো। কি নাম ওই জায়গা?